আর ভালোবাসা ওরে বিয়ে করছি আমার কোনো সমস্যা হচ্ছে না তাহলে আপনাদের সমস্যা দেখেন যদি আমি মারা যাই তুমি অন্য একটা অল্প বয়সী ছেলে দেখে বিয়ে করতে পারো তোমার কোনো সমস্যা নেই আমি চাই যে তার কাছে ভালোবাসে আসছি সে সাথে আমি অনেক জীবন থাকি অনেকদিন থাকি আমার খুব ইচ্ছা সে মারা গেলে আমারও কষ্ট হবে এই বাড়ি গাড়ি সব আমার নামে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সেই বাগেরহাট থেকে 70 বছরের বৃদ্ধ চাচা বরগুনার এক কিশোরীর প্রেমে পড়ে তাকে বিয়ে করে এখন বসবাস করছে অন্যত্রে। আমাদের ক্যামেরার সামনে পড়ে গেল, আমাদের নজরে পড়ে গেল, তাই আমরা তাদেরকে হাজির করলাম আপনাদের উদ্দেশ্যে। কেমন চলছে তাদের বৈবাহিক জীবনযাপন, কেমন চলছে এই নানার বা দাদার কচি বউকে নিয়ে তাদের জীবনযাপন, সেটাই আমরা শুনবো তাদের কাছ থেকে। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচা আপনার নামটা জানো কি? আমার নাম মোহাম্মদ শওকত আলী। শওকত আলী, আচ্ছা। আপনার বর্তমান বয়স কত চলছে? আমার বয়স 70 বছর। জি। আপনার পাশে উনি কি? উনি আমার স্ত্রী। আপনার স্ত্রী? হ্যাঁ। আমরা তো ভাবছিলাম মেয়ে। না, তাহলে থুকু। হ্যাঁ, তবা তবা, আমার স্ত্রী, ও কথা বলেন না। ও, আপনি স্ত্রী না? হ্যাঁ। কত বছরের সংসার আপনাদের? এই আমাদের সংসার কত হবে জানি, 5 বছর মতো হয়েছে, তাই না? মানে আপনার প্রথম স্ত্রী নিয়ে কুয়াকাটা গেছেন? হেন যায় ওনার প্যালেসে। হ্যাঁ, প্রথম স্ত্রী নিয়ে কুয়াকাটা গেছি বেড়াতে। হ্যাঁ, যে দেখি যে ওই মেয়ে, তখন ওই মেয়ের সাথে আমার পরিচয় হলো। হওয়ার পরে ওখান থেকে বাড়ি আসলাম, বাড়ি আসলি আমার স্ত্রী কিছুদিন পরে মারা গেল। তখন ওই মেয়ের সঙ্গে ওর নাম্বার নিয়ে আসছিলাম, ওর সঙ্গে আমরা মোবাইলে কথাবার্তা বলছি, পরিষেবা দিছি বা ওই যে আপনার চাচি বলবো না আপু বলবো? যেটা ভাল লাগে। এখন আপনারা দেখলে তো যে কেউ বান্ধবী ডাকবো বা গার্লফ্রেন্ড হিসেবে ডাকবো, এখন আপনি তার একজনের বউ, আপনার তার এই নামে ডাকা যাবে না। কেন গার্লফ্রেন্ড বলবে? আমার হাজবেন্ড আছেন আমার সাথে। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে তার কি দেখে আপনার ভাল লাগলো? পাকটা দাড়ি না চুল? মন দেখে। মনের ভিতরে কি ছিল সেটা দেখে আপনি পটে গেলেন? মনের ভিতরে কিছু কিছু কথা বলেছে যাগুলোর কথা এই যুগের ছেলেদের মাঝে নাই। আমাদের একটু বলবেন, আমরা তাহলে একটু শিক্ষা পাইতাম, তাহলে আমরা বয়স্ক দাদিগো পিছনে ঘুরতাম। কি আসছে দাদা? আমাকে বলেছে যে সে আমাকে অনেক ভালোবাসে, দাদির নাই, দাদু মারা গেছে। তারপর হচ্ছে যে তার এই জায়গা জমি, বিশাল জায়গা জমি, বাড়ি ঘর দর কে দেখে, এই জন্য আমাকে বিয়ে করেছে, সব কিছু আমার নামে লিখে দিয়েছে, এই বাড়ি গাড়ি সব আমার নামে, তার জন্য আমার কাছে বিয়ে বসছি। মানে আপনাকে সে বাড়ি গাড়ি অর্থ সম্পদ যা ছিল সব কিছু লিখে দিছে? জি। সেই লোভে পড়ে আপনি বিয়ে করছেন? লোভে পড়ে করছি কেন, লোভে পড়ে করবো কেন? আমি ওনাকে ভালোবাসি, উনি আমাকে বলছে যে আমার বাড়ি গত দেখার মতন কেউ নাই, তাও আমার একজন মানুষ লাগে, তুমি যদি আসো তাহলে। এখন চাচা, তাহলে আপনার আগের ঘরে ছেলে সন্তান আছে না? না, আমার আগের ঘরে কোনো ছেলে সন্তান নাই, এই জন্য আমার ওয়াইফ নামে আমি সবকিছু। এখন এই যে আপনার 2 বছরের সংসার, এই 2 বছরের সংসারের ভিতরে নতুন অতিথি আইসে এখনো? হ্যাঁ, নতুন অতিথি আসছে, আইতেছে, মানে আওয়ার পথে আছে, আওয়ার পথে আছে। আপনি এই 70 বছর বয়সে আইসা মানে কোনো সাপোর্ট নিছেন? হার্বাল টার্বাল খান নাকি এমনি স্ট্রং? না না, হার্বাল খাই নাই, এমনি আল্লাহ দিছে। আচ্ছা, 70 বছর হোক আর 10 বছর হোক, আমার ভালোবাসা ওরে বিয়ে করছি, আমার কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আপনাদের সমস্যা দেখি। দেখেন ফেসবুক টিকটকে সে যদি লাইলা তার কত বড়, তাকে বিয়ে করতে পারে। তারপর আরও অনেকেই আছে, যেমন কুষ্টিয়া ঘটেছে একটা, সে যদি পারে তাহলে আমরা কেন পারি না? ও, তার মানে আপনারা কি সেগুলো দেখে দেখে অনুপ্রাণিত হয়ে তারপর এরকম ঘটনা ঘটাইছেন? তাদেরকে দেখে কেন করবো, বললাম না আমাদের মনের সাথে মন মিলে গেছে, ভালোবাসছি, তারপরে বিয়ে করেছি। ও, তাহলে শুনলাম এই যে দাদা বলল যে আপনার পেটের নাকি তার উত্তরাধিকারী আইতাছে, এটা কি সত্য ঘটনা? জি। ও, কত মাস চলছে? 5 মাস। 5 মাস, 2 বছর বিয়ে করছেন, 5 মাস চলতেছে?
মাশাআল্লাহ মারহাবা। তাইলে কাকু এখন প্ল্যানিং কি, ফিউচার প্ল্যানিং কি? প্ল্যানিং এখন ছেলে হোক আর মেয়ে হোক যেই আসুক না কেন, আমার এই বাড়ি ঘরের পুত্র অধিকার হবে, আমার বউ তারে নিয়ে চলবে, আমার বয়স বেশি হয়ে গেছে, এখন যদি আল্লাহ আমার নিয়ে যায় তার আগে আসবে ওটা, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তার বয়স কম, হয়তো আমার একটা কিছু হয়ে গেলে তারে আমি বলছি যে তুমি ভালো যেতে পারছি নিয়ে নিই, নিয়ে তুমি বিয়ে করে আমার এই বাড়ি থেকে আমাদের সংসার যাবে। মানে মানে আপনি কি বলছেন, যদি আপনি মারা যান তাইলে? আমি বলি শুনেন। হ্যাঁ বলেন। আমাদের কথা হয়েছে যে তার তো বয়স হয়েছে মানে কখন মারা যায় তা বলতে পারে না, তো তারা সব জমি জমা আমার নামে লেখা। পরে আমাকে বলেছে যদি আমি মারা যাই তুমি অন্য একটা অল্প বয়সী ছেলে দেখে বিয়ে করতে পারো, তোমার কোনো সমস্যা নেই, তুমি বিয়ে করে তুমি আমার বাড়ি থাকবে, আমার জায়গা জমিপুর দেখবা, আর আমার যে আসতেছে উত্তরাধিকারী তাকে তুমি বড় করবা। আর ওই যে আরেকটা কথা বলছে উনি যে উনি মরে গেলে আরেকটা বিয়েও করে নিতে বলছে আপনাকে, এটা তো বলেছে, এটা তো আমি আপনাকে বললাম যে সে বলেছে আমাকে যে আমি যদি মরে যাই তাহলে তোমার যদি কখনো কোনো ছেলে পছন্দ থাকে তুমি তাকে বিয়ে করতে পারবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এমন তো হবে না যে কোনো ছেলেকে আপনার পছন্দ আছে সয় সম্পত্তি সব আপনার নামে লিখে দিছে, এখন বুড়ারে বিষ খায় হোক আর বালিক সাপা দিয়া হোক যেমনি হোক সরাই দিলেন, পরে উডার বিয়ে করে আয় পড়লেন? না না, এমন কোনো দিন আমার স্ত্রীটা করবে না, করবে না। আপনার চোখে দি পানি আয় পড়ছে, চোখে দিয়ে আমার পানি বেড়ে এসেছে ওই কথা বলার সময়। স্ত্রীর প্রতি এত ভালোবাসা? এত ভালোবাসা আমার করছে এটা কি, আমি পুরো শিহরিত হয়ে যাচ্ছি, একজন 70 বছরের বৃদ্ধা কিভাবে একজন 16 বছরের তরুণীর প্রেমে মজে আজকে তিনি চোখের পানি ঝরাচ্ছে, আসলে ক্যামেরার আড়ালে থেকে আমার এরকম হচ্ছে। আপনার কিরকম ফিল হচ্ছে ওনার এই কথা শুনে? আমার খুব কষ্ট হচ্ছে, কান্না করেন না, আমি তো যাবই না কখনো, আর আমি চাই না যে আপনি মরে যান, আমিও চাই না যে সে দাদাই মরে যায়, আমি চাই যে তার কাছে ভালোবাসে আসছি, সে সাথে আমি অনেক জীবন থাকি, অনেকদিন থাকি, আমার খুব ইচ্ছা। সে মারা গেলে আমারও কষ্ট হবে, কারণ খুব ভালো মনের একজন মানুষ, আমাকে খুব ভালোবাসে, খুব কেয়ার করে, আর এরকম একটা মানুষ যদি আমার পাশে থাকে তাহলে আপনারা বুঝেন আমার কেমন লাগবে। আচ্ছা, কে কাকে আগে খাইয়ে দেয়? আমরা দুজনে একসঙ্গে খাই, আমি তারে খাওয়া দিই, ও আমারে খাওয়ায়, তারপর দুজনে যার যার মতো। মানে এক প্লেটে খান না দুই প্লেটে? এক প্লেটেই খাই। ঘুমানোর সময় কি এক বালিশই ঘুমান? ঘুমানোর সময় এক বালিশই, ধরতে গেলে দুই পাশাপাশি বালিশ থাকে, দুইজনে ওই কাছাকাছি থাকে। রাত্রেবেলা উঠে গেলে টের পান যদি জায়গা কোনো জায়গায়? হ্যাঁ টের পাই, টের পান না টের পাই, উনি গেলে আমি টের পাই, কোনো সমস্যা নেই। মানে আপনাকে ডেকে নিয়ে যায় নাকি উনি? যদি কোনদিন ডরায় তাহলে আমার ডেকে নিয়ে যায়, আর আমি গেলে হয়তো তাই ডাকি বলে বাড়ি যাবা, যদি যায় একসঙ্গে যাই, কোনো সমস্যা। কাকা এখন একটা কথা, দাদা দাদা এখন একটা কথা বলেন, আপনি যখন আপনার এই যে তরুণী যুবতী বৌরেলে রাস্তায় ঘুরতে যান, অনেক ইয়াং ছেলেরা কিন্তু চোখ বড় বড় করে চায় থাকবো, অনেকে চোখ টিভিও মারবো, ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি দেখলে তাদের কিভাবে ইয়া করেন, সাহায্য করেন? এমন হয়েছে কয়েকদিন হয়েছে আমি বাজারে গেছি বউ নিয়ে, তারা মনে করেছে আমার নাতি, নাতি বা অন্য কোনো কিছু, কিন্তু এরকম ধরনের কোনো কিছু এখনো পর্যন্ত হয় নাই, আর আশা করি হবেও না। আমার উপর তো ভরসা আছে তাই না, আমাকে অনেক বিশ্বাস করে, কারণ জানে সে আমি তাকে ছাড়া অন্য কারো ছেলে যেই ছেলে আসুক না কেন চোখ টিভি দেখ আর ইশারায় দেখ আমি কখনো যাবো না। মানে তাহলে তার কি আপনি মির্জাফরের মতন বিশ্বাস করেন এমন কিছু? হ্যাঁ আমি খুব বিশ্বাস করি তারে, আর যদি কোনো ছেলে চোখ টিমি যায় বা কোনো কিছু করে ও গুণটা দিয়ে চলে আসে, কোনো সমস্যা আমার জানা আছে দুই ছেলের আমার চোখ টিমি দিছে, তাই কোনো সমস্যা নেই। হ্যাঁ বাহ, আমি যত শুনছি আপনাদের কথা ততই মুগ্ধ হচ্ছি, আসলে এই যে দুজনের প্রেম কাহিনী আমার মনে হয় লাইলি শিরিফরাতকে হার মানাবে এমন ঘটনা তারা ঘটিয়ে দিয়েছে। এখন বিষয় হচ্ছে আপনি এখন কোথায় জীবনযাপন কাটাচ্ছেন? আপনি তো আপনাদের গ্রামে নেই, গ্রামে আছেন এখন? না, গ্রামের বাড়ি জমি জমা আছে, আর এই যে বাড়ি দেখছেন না এটা আমাদের বাড়ি, এই বাড়ি আমি এই বললাম দেখে এখানে থাকি আপাতত, এখানে থাকি। বিয়ে করার পরে গ্রামবাসী এই বিষয়টা কিভাবে দেখছে? গ্রামবাসীরা ভালোই দেখছে। শুনেন আমি বলি, মানুষের এক একজনের বিবেক এক এক রকম, এখন যদি কে কি বললো তা নিয়ে চলি তাহলে তো আমাদের হবে না, আমাদের লাইফ আমাদের সেটেল করতে হবে, তার জন্য গ্রামে থাকি না। গ্রামের মানুষ বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলতেছে, যে আমাকে বলতেছে যে তুমি একটা যুবতী মেয়ে হয়ে এরকম বয়স্ক লোকের কাছে বিয়ে করছো কেন, তাকে প্রশ্ন করতেছে উল্টাপাল্টা যে আপনি এরকম বয়স্ক লোক হয়ে একটা যুবতী মেয়েকে বিয়ে করছেন কেন, আরে ওই প্রশ্ন কি ওদেরকে দিব কেন, আমাদের ভালো লাগছে ভালোবাসা হয়েছে তাই আমরা বিয়ে করছি, আরে তো আমাদেরকে কেউ জোর করে বিয়ে হয়েছে না, আমার ইচ্ছা ওনার ইচ্ছা আমরা বিয়ে করছি, সেটা নিয়ে গ্রামবাসীরা মাথা ঘামাচ্ছে, তার জন্য আমরা গ্রাম ছেড়ে শহরে চলে আসছি।
এখন আপনার মা বাবা কি রাজি হয়েছিল ওনার সাথে বিয়ের বিষয়টা নিয়ে? ফার্স্টে বাবা মা বলতে এখনো বাবা মা মানে নেয় না। এখনো মেনে নেয় নাই? না। আচ্ছা আচ্ছা, মানে বাবা মাকে ছেড়ে আপনি 70 বছরের একজন বৃদ্ধ লোকের হাত ধরে চলে আসছেন? জি। এই হচ্ছে ঘটনা। তো এখন বিষয় এই যে বর্তমানে আপনারা বলা যায় আপনার যিনি ওয়াইফ আছে ওয়াইফের মা বাবার সাথে ওয়াইফের যোগাযোগ নাই, এই বিষয়ে কান্নাকাটি করে রাত্রে? কান্নাকাটি করে নাকি এরা তো যোগাযোগ নাই যখন তখন জানতে পারে, কিন্তু আমি একবার গেছি তাদের অনুরোধ করছি তারা আসে নাই, আসে নাই। তারা কি জামাই হিসেবে মান্য নিছে? জামাই হিসেবে মানে নেয় নাই, কিন্তু এমনি আশেপাশে বাড়ি পাশেপাশে ঘুরে ঘুরে তাদের সাথে দেখা করেছি, আমাদের যত্ন খাতর ও করে নাই, অন্য মানুষই তার আত্মীয় স্বজন করছে। আর দেখি আল্লাহ আমাদের যদি আমি বাকি থাকি আমার এই সন্তান যদি আসে তখন আমি যাব। আচ্ছা, তারে নিয়ে আমার শ্বশুর বাড়ি যাব। যাক, আপনাদের আমরা আর ইমোশনালে ফালাতে চাই না, এখন এটা করতে চাই। আপনারা তো অনেক রোমাঞ্চ করেন, অনেক কিছু করেন, এখন আমি তো চাচ্ছি দাদা একটু দাদার বউকে একটু আদর করে দিল বা তার স্ত্রী একটু দাদাকে একটু আদর করে দিল, আমরা এরকম একটা মুভমেন্ট দেখতে চাচ্ছি যে ভালোবাসা দেখি আসলে এরকম এরকম আছে কিনা। ও আমি পুরো হতভম্ব হয়ে যাচ্ছি, শালার এত বয়স হইলো আমি করতারলাম না, দাদা কামড়া করছে কি, একদম ক্যামেরার সামনে জড়ায় ধরে বউরে আদর করতেছে, ফিদা হয়ে যাচ্ছি। তাহলে আপনারা যুগ যুগ বেঁচে থাকেন, আপনাদের ভালোবাসা সার্থক হোক, কি কোন দাদা জন্য দোয়া করবেন, দোয়া করবেন আমাদের যাতে আমাদের আর দাদা ওই দাদা দাদা একটা কথা কই, কোন ওই দেখা যাচ্ছে আপনি থাকতেও যদি ফরকিয়া করতে চায় তাহলে আমগুর একটু স্মরণ করতে কয়েন শুনেন, আমি ওকে ছাড়া কখনো কোথাও যাব না, না আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমার সংসার সুখী হয় আর সেজন্য অনেক বছর বেঁচে থাকে। এখন সংসার সুখী হবে এটা তো আমি চাই, হ্যাঁ চাই আপনারা সংসার সুখী হোক, আপনারা অনেক দিন এই সংসার করেন, পোলাপাইন হোক, পোলাপাইন হওয়ার পরে হেঁটে বিয়া দেন, তারপরে আপনারা নাইনাত কুল্লে আনন্দ উল্লাস করেন। হ্যাঁ হ্যাঁ সেই দোয়া করেন, আল্লাহর কাছে তাইও চাই যে আমি যেন সন্তান মুক্ত দেখি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ আল্লাহ হাফেজ।